ডিজে শাশুড়ির দরকার নাই না হাত নামা মনে থাকবে লাভ করেছেন এ ভাইজান আমার ডিজে শাশুড়ি ডিজিটাল মা বাবা এগুলো আমি আপনি বলি না দেখবেন নিজের মেয়েকে প্রেম করার জন্য অন্য ছেলের সাথে লেলিয়ে দেয় এগুলো হলো ডিজিটাল শাশুড়ি কথা কোন ঠিক না মেয়ে কয়টা প্রেম করে মায়ের কাছে এসে গল্প করে ওই মেয়েটা আবার বাইরে যায় বলে আমার মা তো নয় যেন বান্ধবী সব কথা বলি বলতে বলতে কোন প্রেমিকে কয়টা কিস খাইছে এটাও কয় কত বেহায়া হইলে এগুলো হয় কথা কা ঠিক না যেই মা আর মেয়ের মধ্যে এইরকম সম্পর্ক এগুলো সমাজের কলঙ্ক এগুলো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এরা নাটক সিনেমা দেখে এমনটা পারদর্শী হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নাটক চলতেছে সমাজের নাটক ভাইরাল বিয়ে ভাইরাল কথা কথা ঠিক না আর কত কি দেখবেন সমাজ দেখেন কোনটা ভাইরাল হয় কোন নিউজ ধামাচাপা বইরে গেল হ্যাঁ পাবলিক কেয়ার ভাইরাল তোমার মাথা তো মিয়া কিছুই না তুমি খালি এই নিউজ দেখছো আসল নিউজ তো ধামা চাপা বইরে গেল কথা কোন ঠিক কিনা চাচা আমাদের বুদ্ধি বড় কাঁচা মন খারাপ করেছে দিলের কান্তলা কা শুনেন যে কথা বলতে যাচ্ছিলাম মন খারাপ করবেন না বাজার গো আবার সমাজের অবস্থা এখন এমন এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল বল সত কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবুও সত বলতে চান দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কথাটা ঠিক কিনা কথা বলাই লাগবে এইবার মুসা নবীর মা চুলার কাছে যা দেখে মুসা নবী চুলার ভিতরে মুসকে মুসকে হাসে সন্তানটাকে কোলে উঠায় নিলেন কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে মুসার মা একটা সিন্দুক বানাইয়া সন্তানকে দরিয়ায় ভাসায় দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব মুসা নবীর মা তাই করলেন অনেক লম্বা কথা আমি লম্বা করব না একটা সিন্দুক বানায় দরিয়াতে ভাসায় দিলেন আর তার মেয়েকে বললেন মা সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের রাজদরবারের কাছে একবার সিন্দুকটা তুলে যখন ফেরাউন এবং আসিয়া সবার সামনে যখন সিন্দুকের মুখটা খোলা হয়েছে সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে কারণ দুনিয়ার সকল নবীদের চেহারাই সুন্দর যাকে আল্লাহ পাক যেই জামানার নবী বানাইছে সেই জামানার সবচাইতে বেশি সুন্দর আল্লাহ সেই নবীকেই দিয়েছে এইবার মুসা নবীর এমন সুন্দর চেহারা দেখার পর ফিরাউন ডেকে বলে তরবারি দিয়ে হত্যা কর আসিয়া বলে থামো সারা জীবন খালি মারাই শিখলা এত মানুষকে মারলা তো তোমার মরণে মুসা কাটলো না থামো এই যে দেখো তো সিন্ধুক সিন্ধুকের যে কাঠ এমন কাঠ কি তোমার দেশে আছে ফিরাউন তাকায় দেখে ওই রকম কাঠ তার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী গ এইটা আমাদের দেশের কারো সন্তান না ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে এই দেশে আসছে যদি আপনি ঘোষণা করে দেন ফেরাউনের ছেলে সন্তান এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসাবে লালন পালন করব যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতে যে মারার জন্য সে চলে গেছে ফেরাউনের বাড়িতে এখন সন্তান হিসাবে লালন পালন করার ব্যবস্থা করে দেবেন কে লিল্লাহ তাকবীর এইবার বাজান গোমার ঘোষণা হয়ে গেল ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে যারা মাসে মাসে বেতন পাবে তার থাকার কোয়াটার ফ্রি কথার বোঝেন নাই এইবার চতুর্দিক থেকে নারীরা আসলো হাজার হাজার নারীরা স্তন কইলা মুখ লাগায় কিন্তু মুসা নবী একজন মহিলারও স্তনে দুধ পান করে না হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল এইবার সর্বশেষ ওই যে মারিয়াম মুসা নবীর বই মনে আসে না নাই দেখে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে
আমার বিশ্বাস এই সন্তান সেই ধাত্রী দূর পান করতে পারে বলে তাই নাকি বলে হ্যাঁ কোথায় দুইজন লোক পাঠান ডাইকে নিয়ে আসতেছে দুইজন লোক নিয়ে যাব সাহাবীর মাকে দরবারে নিয়ে আসা হলো ফেরাউনের রাজ দরবারে আসার পর মুসাববীর মা সন্তানকে যখন স্তন কইলা মুখ লাগায় দিয়েছে সন্তান মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে মুসাববী যখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল রানী আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল করে দিব থাকার কোয়ার্টার ফ্রি করে দেব মুসাববীর মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান সন্তান আপনার বাড়িতে না সন্তান থাকবে আমার বাড়িতে এইবার মুসা নবীকে দুধ পান করানো শুরু হয়ে গেল আস্তে আস্তে মুসা নবী বড় হতে লাগলো এইবার যখন ফিরাউনের দরবারে এসেছে আসি একদিন ফিরাউনকে দেখে বলে ধরো সন্তানকে একটু আদর করো মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো তো আদর করো এই কথা বলে আসিয়া নিজের কাজ করার জন্য চলে গেল মুসা নবীর চেহারা বড় সুন্দর দেইখা যখন মনে মনে ভাবতেছে একটু ছেলেটাকে সুমা খায় এমনিও তো যখন ফিরাউন ঠোঁটটা বাড়াইছে পাঁচ মন ওজনের একটা থাপ্পড় ঠাস করে গালের মধ্যে মাইরা দিয়েছে এরাম চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন আছে বলে নেতা কি হয়েছে ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকে এই নবী মুসা নবী সেই নবী যে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে কথা কোন ঠিক কি না আল্লাহু আকবার কো মুসা নবীর থাপ্পড় কা ফিরাউন ডেকে বলে আসিয়া এদিকে আয় এদিকে আয় আসিয়া বলে এই মাত্র ছেলে দিলাম সারের মতো চিল্লাও কে ভাই কেন চিল্লাই বুঝিস না কে কি হইছে এই ছেলে আমার থাপ্পড় মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ তোমারে কেমনে থাপ্পড় মারে বলে আসিয়া রে আর চোখে মুখে আমি যা গুণ দেখছি এই মুসা সারা কেউ না তরবারি দিয়ে হত্যা করে পথের কাটা দূর করে আসিয়া দেখে বলে হবে না হবে না আমি বিশ্বাস করতে পারি না ফেরাউন দেখে বলে বিশ্বাস করবি কেমনে মজা কিটের আমি পাইছি গাল তো তোর ছিল না গাল ছিল আমার এইবার বাজানো অনেক কথা আছে আর বেশি বলতে পারলাম না সামনের দিকে যাই মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর দেখেন বনি ইসরায়েলের কৃত্রিম মধ্যে ঝগড়া হয় কি হয় আরো যদি কি হয় ঝগড়া হয় ফেরাউনের ফেরাউনের সেলা চামুন্ডা পাতি নেতা যারা এদের নাম হলো কীর্তি আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার উত্তরসূরি আল্লাহ আকবার এবং তার সম্প্রদায়ের লোক মুসা নবী তখন তার নিজ সম্প্রদায়ের লোকের লোকের পক্ষ নেব যে ফেরাউনের চামচা বেশি মারপারি করিস না এই কথা বলে হাত টাকালে জরাই একটা ঘুষি বা জোরে করে থাপ্পড় মারছে এক ঘুষি কাইয়া কীর্তি দুনিয়ার থেকে ডিলিট ইন্না লিল্লাহ ওই জায়গাতে মারা গেছে চতুর্দিকে চতুর্দিকে ঘটনা ছড়ায় গেল যে মুসা মানুষ হত্যা করছে তখন ফেরাউনের দরবারে মার্ডার কেসের একটা আসামি হয়ে গেল মামলা হয়ে গেল কথা বুঝতে পারছেন মার্ডার কেসের আসামি যখন হয়ে গেল আল্লাহ ডেকে বলে মুসা আর দেখা যাবে না মিশরে এখন রওনা করো মাদাইনের দিকে আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়ার্ডার দিয়ে মাদাইনের দিকে চলে গেলেন মাদাইনে যাওয়ার পর সেখানে আল্লাহর পয়গম্বর বসবাস করলেন সেখানে যার বাড়িতে তিনিও পয়গম্বর নাম হলো সোয়াইব আলাইহিস সালাম জামাইও পয়গম্বর শ্বশুরও পয়গম্বর সুবহানাল্লাহ জামাই শ্বশুর দুইজনেই নবী সুবহানাল্লাহ সোহাইব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন তার বড় মেয়ে সফুরাকে বিবাহ করলেন কোন মেয়ে বড় মেয়ে সফুরা মানে বড় জামাই সুবহানাল্লাহ বড় জামাই হলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন 8-10 বছর শ্বশুর বাড়িতে বড় জামাই থাকলেন আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হার আর তো থাকা যাবে না এখন আবার মিশরের দিকে রওনা করলো গাট্টি গুট্টি গোছায় নাও মুসা নবী গাট্টি গুট্টি গোছায় নিয়া আল্লাহ তালার ওয়াদার পাইয়া যখন মিশরে চলে আসলেন আল্লাহ পাক তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবুয়ত দান করার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি মুসা নবী জবাব দিয়ে বলেন বলবো মুসা নবী কি বলেছেন বলবো আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলেন কালা গিয়া আসা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ
وأغش بها على غنمي ولي فيها مآرب أخرى. দেখে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা পারি অনেক অনেক কাজ করি নানান ধরনের কাজ করি ইত্যাদি ইত্যাদি আল্লাহ দেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা কারণ আছে না নাই